ঢেঁড়শের উন্নত কিছু জাত আছে, সেগুলোর নাম আজকে আমরা জানাচ্ছি। যে উন্নত জাত আছে পার্বণী ক্লান্তি, কল্যাণী, প্রভাকর, পঙ্কজ, পুষা, আর্কা অনামিকা, পাঞ্জাব, পদ্মিনী ইত্যাদি। এবং হাইব্রিড বীজের মধ্যে হচ্ছে বিজয়া, বর্ষা, বিশাল, D116, নাথসভা 110, 111, হাইব্রিড 10, হাইব্রিড 6, হাইব্রিড 7, অঙ্কুর 335, অঙ্কুর 40, গরিমা ও হলিডে। এগুলো হলো ঢেঁড়শের উন্নত জাত। এই জাত আপনারা চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে। এরপর আসি বরবটি। বরবটির উন্নত জাতগুলি হলো পুষা ফাল্গুনী, পুষা বর্ষাতী, পুষা দোফসলি, কাঁচা সুটি, পুষা কমল, কল্যাণপুর, চৈতালি, ঋতুরাজ, লাভ বরবটি, আমেরিকান ইয়ার্ড লং, মুম্বাই বরবটি, অম্বা ইত্যাদি। এগুলো হচ্ছে উন্নত জাতের। হাইব্রিডের মধ্যে হচ্ছে ফ্লোরা আর এসেন্ডোজ ইত্যাদি। এই সব ফসল সবজি চাষ করলে এবং এই জাতগুলো যদি আপনার চাষ করে থাকেন তাহলে ফসল অবভিয়াসলি বেশি পাবেন। থ্যাংক ইউ বন্ধুগণ, পরবর্তী ভিডিওর জন্য, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন এবং ধন্যবাদ।